দর্শক, এই যে আমার হাতে সলিড বাদাম আছে, এখন আমি বাদাম আপনাদেরকে দিব মেশিনের ভিতরে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাদাম কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে মারাই হচ্ছে, কিভাবে ছাটাই বাছাই হচ্ছে ইত্যাদি। তো দর্শক, বিজ্ঞান এভিশন বিডি ইউটিউব চ্যানেল নিয়মিত যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন, যেই কথা সেই কাজ, এখন চালিয়ে দেখা যাক। তো প্রথমে আমি আপনাকে চালানোর আগে একটু বলি, এখানে এখানে 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিসিটি মোটর যেটাই বলেন না কেন সেটা দেওয়া আছে। তো এখানে 2টা বেল্ট দেওয়া আছে। তো আপনার প্রশ্ন থাকতে পারে মনের ভিতরে যে 2টা বেল্ট কেন, 1টা বেল্ট হচ্ছে বাদাম ছিলার জন্য, আর 1টা বেল্ট হচ্ছে, আর 1টা বেল্টের কাজ হচ্ছে বাদামকে বাতাই দিয়ে পরিষ্কার করার জন্য। তো এখানে আমরা 2 হর্স পাওয়ার মোটর ইউজ করছি গাজী কোম্পানির। তো দর্শক, এখন আমি আপনাদের চালিয়ে দেখাবো। তো আপনারা অবশ্য অবগত হচ্ছেন যে কোনো প্রকার সাউন্ড নাই, কিন্তু একটা সেলাই মেশিন সমতুল্য মেশিনের সাউন্ড আছে, তো বিনা সাউন্ডে মেশিন চলে। তো দর্শক, এই যে আমার হাতে সলিড বাদাম আছে, এখন আমি বাদাম আপনাদেরকে দিব মেশিনের ভিতরে। যাওয়ার আগে বাদাম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সলিড কাঁচা বাদাম, এটি আপনি সানাসুর ফ্যাক্টরি বা জমিতে লাগান বা বাদাম অনেক কাজে ব্যবহার হয়, সেক্ষেত্রে বাদাম তেল তৈরি করেন, বাদামের ছাল প্রথমে সরাইতে হয়। তো ছাল সরানো মেশিন এটা আর কি। তো এখন আমরা চলুন সরাসরি মেশিনের ভিতর দিয়ে দেখি কেমন হয়। দর্শক, এতক্ষণ চালানো সিস্টেম আপনারা দেখছিলেন। তো লক্ষ্য করুন, এখানে কিছু বাদামের খোসা এখানে আছে আর কি, এগুলা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে বাছাই হবে না, যেহেতু এটি ভারী জিনিস আর বাদামটা কম বেশি ভিজা ছিল, শুকনো কম ছিল, যার কারণে এই খোসাটা দূরে যায় নাই। আর এটি সর্বছোট স্মল সাইজের একটি মেশিন, তো এত ছোট মেশিন দিয়ে কিন্তু ব্যবসার জন্য না, এটি যাদের চ্যানেল সাবস্ক্রাইব আছে তাদের জন্য উপযোগী। তো দর্শক, এখানে আপনারা যদি মনে করেন এটা বড় মেশিন নিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ফ্যানের পাওয়ার বাড়ায় দেওয়া হবে, বাতাস আরও স্পিড হবে। তো এখানে এই যে এরকম থাকবে, এগুলো আপনাকে প্রসেস করে আপনাকে সিস্টেম করে নেওয়া লাগবে। যদি আপনি জমিতে রোপণ করেন করতে পারবেন, চ্যানেল ফ্যাক্টরিতে দিতে পারবেন, তেল তৈরি করতে পারবেন, আরও বাদামের অনেকগুলো কাজ আছে, সেখানে আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন। তো বিকে ইনোভেশন বিটি থেকে বাদাম ছিলা বা বাদামের খোসা ছাড়ানো যেটাই বলেন না কোনো মেশিন যদি নিতে চান, আমাদের ঠিকানা সমূহ লক্ষ্য করে চলে আসবেন, ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা সমূহ দেওয়া আছে। সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, আল্লাহ হাফেজ।